যে টপিক নিয়ে ক্লাস করব সেই টপিক হলো আনকনসাসনেস। তো আনকনসাসনেস বলতে আমরা কি বুঝি? আনকনসাস বলতে আমরা বুঝি যে আনকনসাসটা হচ্ছে আনকনসাসনেস হোয়েন এ পারসন সাডেনলি বিকাম আনএবল টু রেসপন্স টু স্টিমুলাই। মানে সেন্টেন্সের এই লাইনের কথাটা মূল কথাটা হতে হলো যে যে পেশেন্ট যে পারসন আনএবল টু রেসপন্স টু স্টিমুলাই, যে কোনো পেশেন্টকে আমি কোনো রেসপন্স করে না। এন কি অ্যাপ্রোচ টু বে অ্যাসলিপ, মানে পেশেন্ট অ্যাসলিপ মানে পেশেন্ট ঘুমের একটা অবস্থা, যে সে তুমি যতই ডাকাডাকি করতেছ সে কোনো রেসপন্স করে না। মিশুক ওয়ালাইকুম সালাম। তো আমরা যেখানে ছিলাম যে আনকনসাসনেস বলতে বোঝায় যে একটা কন্ডিশন, সাডেন একটা কন্ডিশন, যেখানে আমরা যদি পেশেন্ট কোনো স্টিমুল করি পেশেন্ট কোনো রেসপন্স করবে না। অ্যান্ড কি অ্যাপ্রোচ টু বে অ্যাসলিপ, পেশেন্টকে পেশেন্ট অ্যাপ্রোচ হবে কি অ্যাসলিপের মতো। এটা শর্ট টার্মও হতে পারে, তারপর কি প্রলং লং টাইম অফ পিরিয়ডটাও হতে পারে আনকনসাসনেসটা। তো এই কন্ডিশনটা মূলত হয় আমাদের ব্রেনের দুটা পার্ট আছে, আমরা জানি অনেকগুলো পার্টের মধ্যে দুটো পার্ট হলো মিডুলা এবং পন্স। তো মিডুলার কাজ হলো যে আমাদের কাজ হলো কি অ্যাওয়ারনেস জাগাইতে সাহায্য করে, আর পন্সের কাজ হলো যে আমরা যে ঘুম টুম আমরা ঘুমাই ওটা মেনটেন করে। তো মিডুলার মেন যেটা হলো রেটিকুলাম অ্যাক্টিভিটিস, যেটা মিডুলার রেটিকুলাম অ্যাক্টিভিটি, তো ওইটাতে যদি কোনো পার্সন আঘাত পায় এটা কাজ হলো সজাগ রাখা। কিন্তু এখানে যদি কোনো ব্রেনে কোনো কারণে আঘাত পেল বা কোনো কারণে সমস্যা হতে পারে, অনেক কারণ আছে, আমরা কারণগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা কোনো কারণে যদি আঘাত জড়িত হয় কোনো প্রবলেম হয় তাহলে কি পেশেন্ট আনকনসাসে চলে যায়। তো পেশেন্ট কোন কোন কারণে আনকনসাসে চলে যায় তা নিয়ে আমরা কথা বলবো। মিশক হ্যাঁ ভালো আছি, তোমাদের সবাইকে খুব মিস করি। আচ্ছা তো আমরা কারণ তোমাদের যদি কোনো তোমরা যদি ফ্রি থাকো বা বাসায় থাকো নোট করার চেষ্টা করো, ক্লাসটা আশা করি খুব ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য, সারা জীবন তোমরা মনে রাখতে পারবে, অনেক কিছু শিক্ষণীয় আছে ক্লাসে। তো আমরা সবাই প্রথম আসি কজে। হ্যাঁ তো কজে আমাদের প্রথম কারণ যেটা আলোচনা করবো সেটা হলো ব্রেন কজ। তো ব্রেন কজের মধ্যে আমরা কতগুলো ভাগে ভাগ করে ফেলছি, যেরকম ভি মানে হলো ভাস্কুলার। তো ভাস্কুলার যদি কোনো সমস্যা হয় ব্রেনের, তো সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, ব্রেনের সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট যদি হয় আমরা সংক্ষেপে যদি বলতে পারি সিবিএ যেটা আমরা বলি। তো সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টে যেমন শক হতে পারে পেশেন্টের, স্ট্রোক হতে পারে, সরি পেশেন্ট স্ট্রোক হয়, এরপরে আবার ইন্টারকার্ডিনাল হেমোরেজ হতে পারে, সরি ইন্টার সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট তো বললাম, তো ইন্টার
ইন্ট্রা ক্রেনিয়াল হেমোরেজ হতে পারে। এরপরে হলো, এটা হলো বি, বি মানে ভাস্কুলার মধ্যে কী কী ছিল, ভাস্কুলার মধ্যে ছিল যে ইন্টারভাস্কুলার অ্যাক্সিডেন্টের মধ্যে আমরা স্ট্রোক বলছি, এবারে কি ইন্টারক্রেনিয়াল হেমোরেজ হতে পারে। তারপর হলো ইনফেকশন, আই, আই মানে ইনফেকশন। তো ইনফেকশন কী কী ইনফেকশন হতে পারে আমাদের ব্রেনে, যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ব্রেন অ্যাবসেস, এইসব ইনফেকশন যদি হয় কোনো কারণে। তো এরপরে হলো ট্রমা, টি, টি মানে হলো ট্রমা। ট্রমা যে কোনো কারণে হতে পারে, যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, কেউ বাড়ি দিলে হতে পারে। ট্রমা মানে আঘাত, আঘাত জড়িত কোনো, এটা অনেক কারণে হতে পারে। তো ট্রমা। আর হলো এস, এস মানে হলো সিজার। তো মানে তার কোনো কারণে যদি সিজার থাকে, পেশেন্ট কর্মশূন্য চলে যায়। তো আমরা এটা হলো ব্রেন, ব্রেনে তো আমরা ব্রেনে কী কী নিয়ে আলোচনা করলাম, যে ব্রেন আলোচনা করলাম, যেমন বি মানে ভাস্কুলার কোনো সমস্যা, এরপরে বললাম ইনফেকশন, এরপরে বললাম টি মানে ট্রমা, এরপরে তারপর বললাম যে সিজার, সিজার হলে। এরপর হলো লাং কজ, লাং কজেসের মধ্যে যেটা আছে সেটা হলো যে কার্বন ডাইঅক্সাইড ডিটেনশন। তো কার্বন ডাইঅক্সাইড ডিটেনশনে পেশেন্ট খুব ফ্যাটাল কন্ডিশনে চলে যায়। তো যদি বেশি হয়, কার্বন ডাইঅক্সাইড ডিটেনশন হয়ে যায়। তো কার্বন ডাইঅক্সাইড ডিটেনশন যেরকম কতগুলো আছে, কী কী কোন কোন কারণে হয়, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে অ্যাকিউট লাইফ থ্রেটেনিং অ্যাজমা, অ্যাকিউট লাইফ থ্রেটেনিং অ্যাজমা মানে এমন একটা কন্ডিশনে গেছে পেশেন্ট লাইফ থ্রেটেনিংয়ে চলে গেছে। এটা সিভিয়ার না, এটা লাইফ থ্রেটেনিং, সিভিয়ার থেকে আর বেশি কন্ডিশন খারাপ। তো ওই কন্ডিশনে যদি থাকে পেশেন্টে, যদি সিওপিডি থাকে পেশেন্টে, যদি ড্রাগ নার্কোটিক্স, ড্রাগ আর নার্কোটিক্স যদি পেশেন্ট হয়, তখনও পেশেন্টের কী হতে পারে, পেশেন্টের লাংসের সমস্যা হতে পারে। এবারে এক্সট্রিম চেস্ট ওয়াল ইঞ্জুরি যদি হয় কোনো পেশেন্টের, তো তাও কি পেশেন্ট কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়ে যায়। তো এই কন্ডিশনে, এই কন্ডিশনগুলো হলো লাংসের। তো আমরা, আমরা নিচে যাই, আমরা নিচে গেলে আমরা আরও শিখতে পারি যে হার্ট কজ, হার্ট কজের মধ্যে আমরা বলতে পারি কার্ডিওজেনিক অ্যারেস্ট মানে কার্ডিয়াক অ্যারেস্ট। যদি আমরা বলি যে কার্ডিয়াক অ্যারেস্ট, বা কার্ডিয়াক অ্যারেস্ট বললে আমরা এমআই বলতে পারি উল্লেখযোগ্যভাবে। আর অনেক কারণ আছে, আমরা একটাই উদাহরণ দিলাম বেশি দিনে। তো এরপরে ব্লাড কজ, ব্লাড কজের মধ্যে আমরা বলতে পারি যে সেপ্টিসিমিয়া কোনো পেশেন্টের হয়। সেপ্টিসিমিয়াটা হলো যে পেশেন্টের ব্লাডে ব্যাকটেরিয়া যখন ইনফেকশন করে, তখন আমাকে সেপ্টিসিমিয়া বলি। আর সেপ্টিসিমিয়া থেকে কী হয়, সেপটিক শক হয়। আর সেপটিক শক থেকে সেপটিক এনকেফালোপ্যাথি হতে পারে। তো আমরা যেটা ব্লাড কজ জানলাম, তো আমরা পরে আমরা আরও নিচে আসছে যেটা যে মেটাবলিক কজ, মেটাবলিক কিছু কজ আছে পেশেন্টকে আনকনসাস করে ফেলে। যেমন কিছু কিছু কজ মানে কিছু কিছু জিনিস কমে গেলে হয়, কিছু কিছু জিনিস বেড়ে গেলে হয়। যেরকম আমরা যদি বলি কমে যায়, আমরা সর্বপ্রথম আসে আলোচনা করি কমে যাওয়াটা। তো কমে যায় এখানে কোন কোন কজের জন্য কমে যায়, কমে যায় হলো আমরা যদি বলি সোডিয়াম, সোডিয়াম যদি কমে যায় শরীরে পেশেন্ট আনকনসাস হয়ে যেতে পারে। তারপর আমরা গ্লুকোজ কমে গেলে পেশেন্ট আনকনসাস হতে পারে। আমাদের ব্লাড লেভেল পিএইচ যদি কমে যায় তাহলে কী হতে পারে, পেশেন্ট আনকনসাস চলে যেতে পারে। এরপরে আছে FT3, আমরা যদি বলি যেমন থাইরয়েড ফাংশন টেস্ট, যদি আমরা বলি এখানে T3, T4, আমরা T3 কথা বলতেছি, এটা, এটা যদি আমার বেড়ে যায়, FT3 যদি বেড়ে যায় তাও কি পেশেন্ট আনকনসাস হতে পারে। আর বেড়ে যাওয়ার মধ্যে যদি আমরা আলোচনা করি তাহলে FT3, এরপরে আমরা যদি সুগার লেভেল বেড়ে যায় তখনও পেশেন্ট আনকনসাস হতে পারে।
হ্যাঁ, তো সুগারটা আসলে মূলত বেড়ে যায় ওই ধরনের পেশেন্টকে, যে ধরনের পেশেন্টের সিকিডি আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাদেরকে মূলত বেশি সমস্যাটা হয়। তো আমরা রাজীব, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রাজীব বাবু, তো আমরা আলোচনা করলাম যে এখানে যে পেশেন্ট আনকনসিয়াস কী কী কারণে হয়। আনকনসিয়াস পেশেন্ট হয় তো বললাম যে আমাদের ব্রেন কোষ, ব্রেনের মধ্যে আমরা BITS দিয়ে বাক করছি। ব্রেন মানে হলো ভাস্কুলার ইঞ্জুরি যদি হয়, ভাস্কুলার অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি যদি হয়। এরপরে আবার আমরা আলোচনা করলাম ইনফেকশন, মানে ব্রেনে যদি ইনফেকশন হয়, মেনিনজাইটিস, ব্রেন অ্যাপসেস, এনকেফালাইটিস। তারপর আমরা হার্ট বলছি, যে ব্রেনের ব্রেনে বলছি ট্রমা বলছি, সিজার, তো এটা। এরপর হার্টের কথা বললাম, লাংসের কথা বললাম, COPD, লাইফ থ্রেটনিং অ্যাজমা। এরপরে লাংসে যদি কোনো কারণে ইঞ্জুরি হয়, তারপর বলছি ব্লাডের কথা বলছি, মেটাবলিক কজের কথা বললাম, কিছু কিছু জিনিস। তারপর একদম লাস্টের যে কথাটা হলো, এটা হলো ড্রাগ অ্যান্ড টক্সিসিটি। ড্রাগ অ্যান্ড টক্সিসিটি যদি হয়, এটা পেশেন্ট, এটা অনেক পাই, যেহেতু আমি ইমার্জেন্সিতে আছি, ড্রাগ অ্যাবিউজ হয়ে আসে পেশেন্ট, ড্রাগ টক্সিসিটি হয়ে পয়জনিং, অনেক কিছু খায়, হার্টপিক খায়, ট্যাবলেট খায়, অনেক যা পায় তাই খাই ফেলে। ভালো আছি রাজীব। তো এই কজগুলোর মধ্যে কিছু কিছু জিনিস আছে খুবই উল্লেখযোগ্য, যেটা হলো যে আমাদের সবগুলো কারণে কিন্তু পেশেন্ট আনকনসিয়াস হতে পারে, কিন্তু সাডেনলি কোনগুলো হয় এটা নিয়ে কথা বলা উচিত। তো সাডেনের মধ্যে যদি আমরা ধরি, তাহলে ভাস্কুলার, আমরা সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট যদি হয় কোনো পেশেন্ট, এটা সাডেন হতে পারে। তারপরে কি ইনফেকশন, ইনফেকশনের জন্য হতে পারে। ইনফেকশনের মধ্যে একটা উল্লেখযোগ্য কথা হলো, ইনফেকশনের মধ্যে ফিভার থাকতে হবে পেশেন্টের। পেশেন্টের যদি প্রচণ্ড ফিভার থাকে, তাহলে কি পেশেন্ট আনকনসাস হতে পারে সাডেনলি। ট্রমা এটাও মানে সাডেনলি হতে পারে, সিজারও সাডেনলি হতে পারে, হার্ট হার্টের কারণেও কারণে হতে পারে। তারপর কি ড্রাগ অ্যান্ড টক্সিসিটি, ড্রাগ অ্যান্ড টক্সিসিটির কারণেও পেশেন্ট কী হতে পারে, আনকনসাস হতে পারে। তো এই হলো মানে পেশেন্ট কেন, কোন কোন কারণে পেশেন্ট আনকনসাস হয়। তো আমাদের যেটা উচিত, যে এই যে আনকনসাস পেশেন্ট আমরা কাজ করব, আনকনসাস পেশেন্ট আমরা কাজ করার সময় আমরা কী কী করা উচিত, উচিত হওয়ার আগে আমরা কিছু জিনিস আনকনসাস পেশেন্টকে কাজ করার সময় আমাদের ম্যানেজমেন্টে করার আগে কিছু জিনিস দরকার। সেই জিনিসগুলো হলো যে পেশেন্টকে আমরা ইকুইপমেন্ট যদি বলি, যে কী কী ইকুইপমেন্ট দরকার একটা আনকনসাস পেশেন্টকে ডিল করতে হলে, তো ইকুইপমেন্ট আমরা বলি যেমন পালস অক্সিমিটার লাগবে, বিপি মেশিন লাগবে, তারপরকে ফান্ডোস্কোপি লাগবে, ফান্ডোস্কোপ লাগবে একটা, ইসিজি লাগবে, গ্লুকোমিটার লাগবে। তো এটি হলো আনকনসাস পেশেন্টের ম্যানেজ করার জন্য কিছু জিনিসপত্র। তো আনকনসাস পেশেন্টকে ম্যানেজ করতে হলে, যে আমরা প্রথমে যেটা বলবো, যে আনকনসাস পেশেন্ট যদি আমরা ম্যানেজ করতে হয়, তাহলে আমাদের এখন উচিত আমাদের কী করা উচিত, আমাদের উচিত হলো একটা আনকনসাস পেশেন্ট রাস্তাঘাটে যে কোনো জায়গায় পড়ে থাকতে পারে, হ্যাঁ হসপিটাল হতে পারে, বাইরে হতে পারে, সব জায়গায় হতে পারে। তো আনকনসাস, তো পেশেন্ট তো কোনো কথা বলতে পারবো না, তো মানে আমাকে আমার এজ এ ফার্স্ট এইডার বা আমার ফার্স্ট এইড নার্স হিসাবে আমার যেটা করণীয়, সর্বপ্রথম হলো ডেঞ্জার টু অবজারভেশন অফ দ্য ডেঞ্জার কন্ডিশন অফ দ্য পেশেন্ট এট এ ক্লাস টু মিট দ্য পেশেন্ট। তারপর যেটা
পেশেন্ট কে রেসপন্স টু এনশিওর দ্য পেশেন্ট রেসপন্স আমাকে এগুলো কুইকলি করতে হবে। প্রথম ডি ফর ড্যাঞ্জার, আর ফর রেসপন্স পেশেন্টকে রেসপন্স করে কিনা, তারপরে আসি পেশেন্টকে যদি পেশেন্ট হসপিটাল হয় তাহলে আমরা কিছু কাজ আমরা করব, যে কাজগুলোর মধ্যে চেক করবো, আর আমরা চেক কী কী চেক করবো, চলো এখানে চেক কী কী চেক চেক করতে হবে। আমরা সর্বপ্রথম সি এ বি এস দিয়ে আমরা বাক করছি, সি এ বি এস, তো আমরা প্রথম আসি সি, তো সিতে আমরা কী ছিল কী দেখবো, সি ফর সার্কুলেশন, আমরা সার্কুলেশন দেখবো। আমরা পেশেন্টের সর্বপ্রথম কাজ হলো আমাদের পেশেন্টকে সার্কুলেশনটা এনশিওর করা, তো আমরা সার্কুলেশন সর্বপ্রথম আমরা দেখি সচরাচর দেখি আমাদের রেডিও পালস, দেখি আমাদের রেডিয়াল আর্টারি, তা আমরা মূলত দেখি। তো কিন্তু এখানে আমরা দেখবো ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড আর্টারিতে যদি আমরা দেখি, তো আমরা যদি পালস এবং বিপি দুইটাই আমরা একসাথে দেখবো, কুইকলি দেখে ফেলবো, তো আমরা যদি এটা পাই তাহলে নোট করে রাখবো, আর যদি আমরা না পাই তাহলে আমরা কুইকলি কী করবো, আমরা কুইকলি সিপিআর মেনটেন করার চেষ্টা করবো, সিপিআর দেওয়ার চেষ্টা করবো। তো সিপিআর তো আমরা জানি, তারিখ প্রশ্ন করছে যে কন্টিনিউ থাকে নাকি থাকে না। আচ্ছা, ব্রিথিংটা আসলে মূলত পেশেন্ট কন্ডিশন, পেশেন্টের কন্ডিশন কতটুকু, লাইফ থ্রেটনিং কন্ডিশন কতটুকু, তো লাইফ থ্রেটনিং কন্ডিশন যদি পেশেন্ট ভালো থাকে তেমন সিভিয়ারিটি কতটুকু, পেশেন্ট যদি সিভিয়ার না হয় পেশেন্টের ব্রিথিং নর্মাল ব্রিথিং থাকে, তো আর যদি পেশেন্ট সিভিয়ার পর্যায়ে চলে যায় বা অ্যাক্সিডেন্টাল কোনো কারণে হয় বা খুব বেশি পয়জনিং খাইছে, অনেক সময় লেট করে ফেলছে, এটা আসলে পালস অক্সিমিটার, আমি বলছি যে পালস অক্সিমিটার দিয়ে আমরা দেখবো তার অক্সিজেন লেভেল কতটুকু আছে তার শরীরে, এটা পেশেন্টকে পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করবো। তো আমরা পেশেন্ট, আচ্ছা তুমি প্রশ্ন করো, সমস্যা নাই, আসি তোমাদের সাথে। তো আমরা সার্কুলেশনটা আমরা ওইভাবে দেখবো, যদি আমরা এরপর হলো সিপিআর, তো বললাম সিপিআর আমরা 30:2 দেবো পেশেন্টকে, কার্ডিও কম্প্রেশন। তো আমরা এ এফোর কি, এফোর হলো এয়ারে, আমরা এয়ার ওয়েতে মেনটেন করার চেষ্টা করবো, তো এয়ার ওয়েতে আমরা কীভাবে দেখবো, এয়ার ওয়ে দেখার জন্য আমাদের উচিত হলো কি যে পেশেন্টের শ্বাস প্রশ্বাস নিচ্ছে কি না, পেশেন্ট শ্বাস প্রশ্বাস নিচ্ছে কি না এটা জানা আমরা পারবো, যে আমরা যদি পালস অক্সিমিটার হাতে লাগাই তার শরীরে কী পরিমাণে এয়ার ওয়েতে আসে, তার মানে লেভেলটা কতটুকু, অক্সিজেন লেভেল কতটুকু, তো এটা দেখবো। তো আমরা যদি দেখি যে এয়ারও ঠিক মতো নিচ্ছে না এয়ার, তাহলে কি এন্ডোট্রাকিয়াল ইনটিউবিশন আমরা দেওয়ার চেষ্টা করবো। যদি আমরা অ্যাকর্ডিং টু ডক্টর প্রেসক্রিপ অনুযায়ী, তাতে আমরা করতে পারবো না, ডক্টর প্রেসক্রিপ অনুযায়ী করতে হবে। তারপর আমরা কী দেখবো, বিফোর ব্রিথিং আমরা ব্রিথিং দেখবো, ব্রিথিং কি সে কি নেয় কি নেয় না। তারপর আমরা এসফোর কি, এসফোর সুগার টেস্ট, আমরা সুগার টেস্ট করবো পেশেন্টের সুগার লেভেল কতটুকু। তারপর সে আমরা স্পেসিফিক ইয়েতে চলে যাই, এক্সামিনেশন চলে যাই, স্পেসিফিক এক্সামিনেশন যদি আমরা চলে যাই তাহলে আমরা আমরা এই চেক করবো, এইসব কিছু চেক করে আমরা নোট করবো, কুইকলি নোট করবো, নোট করে আমরা পেশেন্টের সিম্পল সিমটম ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবো ইনিশিয়াল। তো আমরা পেশেন্টকে, তারপর কাজ হলো পেশেন্ট যদি স্পেসিফিক এক্সামিনেশনগুলো আমরা আমরা যদি কমন নিয়ে আসি তাহলে কি আমরা গ্লাসকোকোমা স্কেল যেটা আছে জিসিএস গ্লাসকোকোমা স্কেল, আমরা ওইটা দিয়ে আনসার করছি, ওইটা দিয়ে আমরা দেখবো তার কনসিয়াস লেভেল কতটুকু। তারপর আমরা পিপল দেখবো, পিপল দেখবো, এটা আমরা ফান্ডোস্কোপ যেটা বললাম, হ্যাঁ ওইটা দিয়ে আমরা করতে পারবো। তারপর কি আমরা আই মুভমেন্ট দেখবো, এরপর কি চেস্টের মধ্যে লাংস, আমরা চেস্টের মধ্যে কী দেখবো, চেস্টের মধ্যে লাং এবং হার্টবিট দেখবো, হার্টবিট মধ্যে মারমার, আর লাংসের মধ্যে আমরা যদি ক্র্যাপস আছে কি না। তারপরে অ্যাবডোমেনটা চেক করবো, এটা কি
অ্যাসাইটিস কিনা, হেপাটোমেগালি কিনা, পেটে এনলার্জমেন্ট হয়ে আছে কিনা এটা দেখব। তারপর কি আমরা ডিপ টেন্ডন এক্সামিনেশন রিফ্লেক্স, যেটা আমরা বাইসেপ ট্রাইসেপে আমরা আর ইয়াতে লিগামেন্টে করি, বাইসেপ ট্রাইসেপ লিগামেন্টে, এরপরে নিজার লিগামেন্টে আমরা করতে পারি। এরপরে কি আমরা দেখব যে প্লান্টার রিফ্লেক্স, আমরা প্লান্টার রিফ্লেক্স করতে পারি পায়েতে। পা যদি প্লান্টার রিফ্লেক্স করার সময় আমরা যদি আমরা দেখতে পাবো যদি পেশেন্ট আমরা যদি পেশেন্টকে টুকে দিই, পেশেন্ট এইভাবে নেবে, মানে এইভাবে থাকলে এইভাবে করবে, আর যদি পেশেন্ট এইভাবে করে তাহলে মনে করবো ভালো, আর যদি উপরে দিকে নেয় তাহলে পায়ের পা ইয়ারটা, তাহলে আমরা মনে করবো কি যে পেশেন্ট খুব পেশেন্ট খারাপ। তো এইভাবে আমরা পেশেন্টের এক্সামিনেশন করি, আমরা এক্সামিনেশন করে নোট করে আমরা ডক্টরের অনুযায়ী প্রেসক্রাইব অনুযায়ী করে আমরা যদি মনে হয় যে পেশেন্ট ভালো তাহলে আমরা পেশেন্টকে আমরা ওয়ার্ডে পাঠিয়ে দিব, আর যদি পেশেন্ট মনে হয় যে না পেশেন্টকে সিভিয়ারিটি খুব খারাপ আমরা কুইকলি কী করব, আমরা আইসিইউতে শিফট করার চেষ্টা করবো পেশেন্টকে। এই হলো একটা আনকনসিয়াস পেশেন্টের একটা ওভারঅল একটা মানে না, এখানে ড্রাগের কথা আমি বলতে চাই না, কেন ড্রাগ মূলত এখন ডক্টর প্রেসক্রাইব অনুযায়ী তো আমরা দেবই। তো তারপরেও কিছু কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলো আমরা দিই সাধারণত মূলত লাইফ সেভিং ড্রাগ, কিছু ড্রাগ আছে ওইগুলো ডক্টর যেটা বলবে আমরা সেটাই করবো।